আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ সত্য সবার আগে নিবেদন করছে জাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার ফ্লেক্সি স্ট্রং मतलब हमेशा के लिए स्ट्रांग মেসার্স রাজি স্ক্যান সেন্টার স্থান বারুতুয়ারি ঈদগাহ পাড়া হরিশচন্দ্রপুর মালদা देश के नव निर्माण में हमारा भी योगदान अंकित टीएमटी का वादा लोहे की उम्र ज्यादा অবশেষে ঘোষণা হলো বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল। নির্বাচন সূত্রে জানা গেছে বিহার বিধানসভার 243টি আসনের মধ্যে এনডিএ জোট তথা নীতিশ কুমার পেয়েছেন 125টি আসন। অন্যদিকে আরজেডি জোট তথা তেজস্বী যাদব পেয়েছেন 110টি আসন। একটি আসনে জয়লাভ করেছে এলপিজি ও এমআইএম সহ অন্যান্যরা পেয়েছে 7টি আসন। যদিও এদিনের ওই ভোট গণনা কেন্দ্রে আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলার পাশাপাশি আরজেডি প্রার্থীরা জয়লাভ করলেও তাদের শংসাপত্র না দিয়ে এনডিএকে জয়ী ঘোষণা করে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বলে অভিযোগ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। ফলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আদালতে দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে আরজেডি। उसको कोई रोक नहीं सकता। बस माननीय मुख्यमंत्री जी जिनकी विदाई सुनिश्चित है उनसे हाथ जोड़ के विनती है कि आरओ को फोन कर करके प्रोसेस स्लो मत कराइए।